পলিউশন যেটা বলতে আমরা বোঝাই যে বাতাসে সাসপেন্ডেড পার্টিকেল যে ভাসমান ধুলিকণা কতটুকু সেটাকে বলি আমরা এয়ার পলিউশন। সাসপেন্ডিক অনেক ধরনের হয়, কিছু হচ্ছে খুবই ফাইন পার্টিকেল, কিছু হচ্ছে একটু কোর্স টাইপের পার্টিকেল। যেগুলো খুব বেশি ফাইন পার্টিকেল সেগুলো আসলে শ্বাস নেওয়ার সময় আমাদের শ্বাসে ঢুকে পড়ে এবং সেগুলো লাংসে চলে যায়, লাংসে গিয়ে ডিপোজিট হয় এবং সেগুলো রোগ সৃষ্টি করে। আর যে পার্টিকেলগুলো বড় সেগুলো শ্বাসের সাথে লাংসে যায়, লাংস থেকে বেরিয়ে চলে যায়। তো ফাইন পার্টিকেলগুলো যেহেতু পরিমাণে বেশি থাকে, এগুলি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। এবং এই এয়ার পলিউশনের কারণে আমাদের দেশে যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি রোগগুলো হয়ে থাকে তার মধ্যে প্রধানত শ্বাসনালী রোগগুলোই হয়। এর মধ্যে প্রধান হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এগুলো হচ্ছে কমন। এছাড়া আর কিছু রোগ আছে যেগুলো থাকলে এই রোগগুলো বেড়ে যায় পলিউশনের মধ্যে। যেমন যদি কারো ব্রঙ্কিয়াক্টাসিস থাকে, যদি কারো লাং অ্যাপসিস থাকে, এই ক্রনিক ডিজিজগুলো এয়ার পলিউশন অনেকাংশে বেড়ে যায়। এবং তাতে করে হয় কি, শিশু থেকে শুরু করে বয়স্ক যে কোনো এইজের মানুষ আক্রান্ত হতে পারে এই বিশেষ করে এয়ার পলিউশনের কারণে। অন্য অন্য যে কোনো কন্ডিশনে একটা সার্টেন এইজ লিমিট থাকে। যদি ইয়ারলি যদি আমরা হিসাব করে থাকি যে গরম থেকে শীত, শীত থেকে গরম অথবা বর্ষা থেকে শীত, এই যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয় সেখানে কিন্তু একটা গ্রুপ অফ পিপল এফেক্টেড হয় ছোটো বাচ্চা নয় বয়স্ক ব্যক্তি। কিন্তু এয়ার পলিউশন যখন হয় তখন কিন্তু যে কোনো বয়সের ব্যক্তি এফেক্টেড হতে পারে, একজন শিশু, একজন কিশোর, একজন অ্যাডাল্ট পার্সন অথবা একজন বয়স্ক ব্যক্তি। প্রধান এয়ার পলিউশন একটা ভয়াবহ অবস্থা আমাদের দেশে বর্তমানে বিরাজ করছে, বিশেষ ঢাকাতে। এবং এই এয়ার পলিউশনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসনালী রোগগুলো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের কাছে যে পেশেন্টগুলো এসে থাকে আমরা দেখতে পাই যে তারা বেশিরভাগই হয় কেউ হাঁপানিতে ভুগছে অথবা ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছে অথবা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে ভুগছে। আমাদের যে নগরায়ন হচ্ছে, এই নগরায়ন কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ পলিউশনের। এখানে কিন্তু বিল্ডিং হচ্ছে কিন্তু এয়ার যে পলিউশন হচ্ছে এদিকে কারো কোনো নজর নেই। হয়তো ইট ভাঙছে, এখানে ধুলিকণা উড়াচ্ছে, বালি উড়ছে, ধুলিকণা উড়াচ্ছে। যদি আমরা একটা নির্দিষ্ট ল করে দিতে পারি, আইন করতে পারি যে এই জিনিসগুলো এখানে করা যায়, বাকিগুলো করা যায়, মানে বাইরে থেকে রেডিমেড করে এনে করতে হবে, সেখানে কিছু অংশ কমে যাবে। সেকেন্ড হচ্ছে ঢাকার বাইরে যে ইটের ভাটাগুলো আছে, বিশেষ করে আশুলিয়া সাভারের দিকে, অনবরত ধ্বনিগত হচ্ছে, এগুলোকে অবশ্যই সরিয়ে দিতে হবে। থার্ড হচ্ছে যে ঢাকার মধ্যে অথবা শহরের মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, একটা সরকার অবশ্যই একটা সরিয়ে নিয়েছে, যেমন ট্যানারি সরিয়ে নিয়েছে, আরও অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল জোন স্টিল শহরে পারসিস্ট করতেছে। যেমন ধরেন ইভেন যে গার্মেন্টস ফ্যাক্টরির কথা যদি আমরা ধরি, এখান থেকে কিন্তু ফাইন সুতার পার্টিকেলগুলো বের হচ্ছে যেগুলো এয়ার পলিউশন করছে। সুতরাং এই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের সরিয়ে দিতে হবে। আর পাশাপাশি সবচেয়ে বড় পার্ট যেটা মেজর রোল প্লে করে সেগুলো হচ্ছে গাড়ির ধোঁয়াগুলো। আমরা দেখতে পাই যে বেশিরভাগ গাড়ি, বিশেষ করে যে পাবলিক ট্রান্সপোর্ট বলতে আমরা যেগুলোকে বুঝি, বাস, ট্রাক, এগুলো বেশিরভাগই আসলে প্রপার ওয়েতে ফিটনেস করা হয় না। এখান থেকে ধোঁয়াগুলো নির্গত হচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি বার্ন হয়ে নির্গত হচ্ছে না, এগুলো পার্শিয়ালি বার্ন হয়ে নির্গত হচ্ছে। আর এই পার্শিয়ালি বার্ন নির্গত হওয়ার কারণে এখান থেকে কিছু সাসপেন্ডেড পার্টিকেল বেরিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু পলিউশনের অন্যতম কারণ। লো ইনকাম গ্রুপ, লো সিস্টেমিক কন্ডিশনে যারা আছেন তারাই কিন্তু এয়ার কন্ডিশনে গাড়িতে খুব একটা চড়ছেন না, তারাই কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে চড়ছেন, তারাই হেঁটে বেড়াচ্ছেন, তারাই কিন্তু পলিউশনের শিকার। বিশেষ করে যে বাচ্চাগুলো স্কুলে যাওয়া আসা করছে তারাই কিন্তু পলিউশনের শিকার। সুতরাং আমরা যেটা করতে পারি সেটা হলো অ্যাটলিস্ট অ্যাট প্রেজেন্ট মোমেন্ট যে মাস্কগুলো পাওয়া যায়, ধরুন টিস্যু পেপারের হোক আর কাপড়ের মাস্ক, সেটা যদি কিছুটা পরি কিছুটা প্রিভেনশন হয়, কিন্তু এটা কমপ্লিটলি প্রোটেকশন আমাদেরকে দেবে না। আমাদেরকে যদি পরতেই হয় তাহলে কিন্তু সাইন্টিফিক তো মাস্ক আছে, M24 মাস্ক পাওয়া যায়, সেগুলো পরতে হবে। সেই মাস্কগুলো যদি আমরা পরিধান করি তাহলে কিন্তু সত্যি কথা এয়ার পলিউশন থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু এগুলো অনেকেই পড়তে চাবেন না, কারণ একটা মাস্ক পরতে নাক এবং মুখ দুটিকে তো ঢেকে চলতে হবে, এটা অনেকের পক্ষে অস্বস্তিকর। সুতরাং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এয়ার পলিউশনের যে জায়গাগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে চলা। সেক্ষেত্রে পলিসি লেভেলে যেটা করা যেতে পারে, অন্তত পক্ষে পলিউশন অনেকাংশে প্রিভেন্ট হবে যদি আমরা আনফিট গাড়িগুলোকে রাস্তায় চলতে না দিই। বাইরে যেটা করা হয় সেটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় সাসপেন্ডেড পার্টিকেলস দ্য এয়ারটা টেলিভিশন এটা তো বলে দেয়। যদি এটা অন্তত করা যায় যে আজকে এই মুহূর্তে ধানমন্ডিতে সাসপেন্ডেড পার্টিকেলসের মাত্রা এত, মহাখালীতে এত, তাহলে আমি যদি যেতে চাই মহাখালী, আমি ওই সময়টা অ্যাভয়েড করবো, আমি অন্য সময় যাবো। কোনো একটা অ্যাসোসিয়েশন অথবা কেউ উদ্যোগী হয়ে যদি ঘন্টায় ঘন্টায় যদি এয়ার পলিউশন লেভেলটাও বলতে পারে তাহলে কিন্তু সজাগ হয়ে যাবো আমরা। যে কোনো ব্যক্তি, একজন সুস্থ ব্যক্তি যদি প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে তার হাঁচি কাশি হয়, বুকে চাপ অনুভব করে,
অথবা তার শরীরটা খুব ভালো যাচ্ছে না মনে করে, তাহলে বুঝতে হবে যে তার এয়ার পলিউশনের কারণে সমস্যা হচ্ছে।